আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ সামি। 2021 সালে ডিজিটাল মার্কেটিং কোর্সটি সম্পন্ন করেছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে। বর্তমানে আমি এসইও নিয়ে কাজ করছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি এবং একটি রিমোট জব করছি ব্র্যান্ড ইলিয়াসের সাথে। স্পেসিফিক্যালি আমি এসইও সার্ভিস দিই, যেহেতু আমি এখান থেকে কোর্সটা করেছি এসইওর উপরে এবং কোর্স শেষ হওয়া পর্যন্ত আমার ইন অ্যাভারেজ $3,000 ইনকাম হয়। সেই সময়ে আমার যে অ্যাচিভমেন্টগুলো ছিল এটার উপর ভিত্তি করে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমার একটা সাকসেস স্টোরি ভিডিও আকারে পাবলিশ করেছিল 2022 সালের এপ্রিল মাসে, যা এখন তাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউবে অ্যাভেলেবল রয়েছে। এখন মোটামুটি আমি আপওয়ার্কেও কাজ করি এবং লেজিট নামে একটি মার্কেট প্লেস আছে, সেখানে আমি ভালো আর্নিং করছি। এখানে সেক্টরগুলো একটু ভিন্ন, শুধুমাত্র যে এসইও বা কন্টেন্ট রাইটিং এরকম না, আমি এখন ফুল স্ট্যাক সার্ভিস দিচ্ছি। মোটামুটি আমি এখন নিশ সাইট ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছি, যে একটা নির্দিষ্ট একটা নিশে আমি একটা সাইট বিল্ড করা থেকে জিনিসটাকে ফ্লিপ করা পর্যন্ত এটা একটা বিজনেস মডেল হিসাবে এখন কাজ করছি। মোটামুটি কিছু এজেন্সির সাথেও কাজ করছি এবং আমার একটা রিমোট জব আছে, সেটা হচ্ছে ব্র্যান্ডিলেন। আর বাইরে একটা ব্লগের সাথে আমি কাজ করতাম, যেটার ফুল স্ট্যাক এসইও, এসইও অন পেজ এসইও সার্ভিস দিতাম আমি সেখানে, টেকনিক্যাল এসইও অ্যান্ড ফিক্সেস, এটার পাশাপাশি লিঙ্ক বিল্ডিংয়ের কাজও আমি দিতাম। যখন থেকে এআই এর উত্থানটা হয় তখন থেকে আমরা জিনিসটাকে ইউটিলাইজ করা শুরু করি, যেমন চ্যাটজিপিটি, এআই কিছু স্যাস টুলস তৈরি হয়েছে, যেমন আমরা অটো এআই ইন্টারনাল লিঙ্কিং সার্ভিস দিয়ে থাকি, এখন অটো ব্লগিং দিয়ে থাকি। অল এভারেজ মান্থলি আমার $1,000 মতো ইনকাম হচ্ছে, যার কিছুটা আসে মার্কেট প্লেস থেকে এবং বাকিটা আসে আমার ক্লায়েন্টের কাছ থেকে। অনেকেই বলে যে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় না, কিন্তু ব্যাপারটা যৌক্তিকতা আসলে কতটুকু আমি এটা জানি না। কিন্তু আমি যখন শুরু করি প্রথম 2 মাস আমি ট্রাই করেছি কিন্তু আমার কোনো ক্লায়েন্ট আসেনি। আমি 3 মাসের মাথায় প্রথম অর্ডারটা পাই এবং গ্র্যাজুয়ালি আরও অর্ডার আসতে থাকে। তো আমি বলবো যে আউট অফ মার্কেট প্লেস মার্কেটিং করতে হবে এবং ক্লায়েন্ট হান্টের কিছু প্রক্রিয়া আছে, ক্লায়েন্টের সাথে কীভাবে কনভারসেশন স্টার্ট করতে হয়। এরকমও হয় আমি ক্লায়েন্ট পেয়েছি কিন্তু ক্লায়েন্টের সাথে আমি ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারছি না, এটার ফলে আমার একটা অর্ডার কিন্তু চলে যেতে পারে। তো আমার মনে হয় যে ক্লায়েন্ট হান্ট করাটার বিষয়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি বলতে গেলে ফাইবারে তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু আপওয়ার্কে আমার রিসেন্টলি অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হয়েছে। ব্যান হয়েছে $633 আমার অলরেডি অ্যাকাউন্টে ছিল। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এখন আপওয়ার্কে শুধু একটা সলিউশন না, এরকম তো অনেক প্ল্যাটফর্ম আছে। এরপর আমি লেজিটে কাজ শুরু করি, এখন আলহামদুলিল্লাহ লেজিট থেকে আমার ইনকাম $5,000 পার হয়ে গেছে। এখনও কিছু অর্ডার কিউয়ে আছে, আমি এগুলো নিয়েও কাজ করছি। তাও মনে হয় না যে একটা মার্কেট প্লেস ধরে রেখে চললে হবে, আমাদেরকে আরও বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন ওয়ে খুঁজে নিতে হবে। কেন আসলে এভরিথিং এন্ডস উইথ দ্য বিজনেস। তো আমি চাচ্ছি যে একটা এজেন্সি সেট আপ করতে। আমরা অলরেডি একটা ইনভিজিবল টিম হিসেবে কাজ করি, কিন্তু আমরা যখন কোনো কাজ পাই, কোনো প্রজেক্ট পাই, আমরা সেই প্রজেক্ট বেসডে আমরা লোকবল হায়ার করি। যেমন কিছু কাজ আছে যেগুলোকে অটোমেট করার প্রয়োজন, সেগুলো কাজ আমরা অটোমেট করে নিই। আর আমার প্ল্যান আছে আমি ফ্রিল্যান্সিং চালিয়ে যাব অ্যাজ মাই পার্ট টাইম ইনকাম। আজকে আমি যে এই পর্যায়ে আসতে পেরেছি এটার পিছনে সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এবং এই সিদ্ধান্তটা নিতে আমাকে যারা হেল্প করেছে তাদের কাছে আমি অত্যন্ত থ্যাঙ্কফুল। বিশেষভাবে ক্রিয়েটিভ আইটির সাপোর্ট এবং গাইডলাইন আমাকে অনেকটা হেল্প করেছে, এজন্য আমি কৃতজ্ঞ ক্রিয়েটিভ আইটির প্রতি। সবাইকে অত্যন্ত ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরও ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।